চট্টগ্রামের সাবেক মেয়র বর্ষীয়ান রাজনৈতিক মহিউদ্দিন চৌধুরী আর নেই, বাদ আসর লাল দীঘি ময়দানে জানাজা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা থেকে সাভার পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা। এবং রংপুরে কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচার, টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ, কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি কমিশনের। ফার্স্ট সিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি তাজনুবা জাবিন। বর্ষীয়ান রাজনৈতিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে বন্দরনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভোর রাত 4:20 আনুষ্ঠানিকভাবে পরিবারের পক্ষ থেকে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয়। বাদ আসর লালদিঘি ময়দানে নামাজে জানাজা শেষে চশমা হিলে দাফন করা হবে তাকে। বিপ্লব মজুমদারের ক্যামেরা রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। শারীরিক অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে নগরীর মেহেদিবাগ এলাকার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিক গণমানুষের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী। কথা ছিল কিডনির ডায়ালাইসিস করবেন, এর মধ্যে আবারও হৃদরোগে আক্রান্ত হন মহিউদ্দিন চৌধুরী। সন্ধ্যার দিকে অবস্থার অবনতি ঘটে, তাকে নিয়ে যাওয়া হয় লাইফ সাপোর্টে। মহিউদ্দিন চৌধুরীকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে হাজারো নেতাকর্মী ভিড় জমান, প্রার্থনা করতে থাকেন গণমানুষের প্রিয় নেতা যেন আবারও ফিরে আসেন চট্টগ্রামবাসীর মাঝে। এর মধ্যে ভোর 4:00 ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান বড় ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফল। স্বজনদের সাথে আলাপের পর ছোট ভাইকে সাথে নিয়ে বাবার মৃত্যুর সংবাদ জানান উপস্থিত নেতাকর্মীদের। ভেন্টিলেটর সাপোর্টও ছিল, কিন্তু আর কোনো তার রেসপন্স না আসার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লাইফ সাপোর্টটা এখন বন্ধ করে দিতে হয়েছে, কারণ তার আর কোনো তিনি ইন্টেকাল ফর্ম। আপনাদের সকলের সহযোগিতা দরকার, কারণ জানাজার সময় বা অন্যান্য সব কাজের মধ্যে কিন্তু আপনাদের সকলকে দরকার। গত 11 নভেম্বর রাতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে ঢাকায়, পরে নেওয়া হয় সিঙ্গাপুরে। কিছুটা সুস্থ হলে দেশে এনে ভর্তি করা হয় রাজধানী স্কয়ার হাসপাতালে। গেল মঙ্গলবার তিনি ফিরে আসেন নিজ শহর চট্টগ্রামে, আর এর দুদিন পরেই নগরবাসীকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধুয়ে মুছে পরিষ্কার করে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে স্মৃতিসৌধ বেদী। সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে কুচকাওয়াজের মহড়া। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা সহ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা এলাকা। সাভার প্রতিনিধি নাজমুল হুদার সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। বিজয় দিবসে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ আগামীকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন 1971-এর বীর শহীদদের। মূল স্মৃতিসৌধ সহ গোটা প্রাঙ্গণ ঘষে মেজে পরিষ্কার করা হয়েছে, রং তুলির আঁচড়ে রাঙানো হয়েছে সৌধের পাদদেশ সহ পায়ে চলার রাস্তা, লাল সবুজের সমারোহে সেজেছে ফুলের বাগানগুলো, ছোট ছোট গাছের সারিতে তৈরি করা হয়েছে জাতীয় পতাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে কাজগুলো চলতেছে সেটা হচ্ছে আগে যেটা ম্যানুয়ালি করা হতো, এখন সেটা প্রেশার মেশিনের মাধ্যমে করার কারণে বেশি সুন্দর এবং চকচকে তকতকে লাগে। নতুন প্রজন্মের কাছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক যে বিভিন্ন বিষয়গুলো এগুলো প্রামাণ্যচিত্র আমরা বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। 4 স্তরের নিরাপত্তা সহ 26 পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভার জিওসি নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে গার্ড অব অনারের জন্য তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়িবহরের মহড়া। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আরও এগিয়ে নিতে সংকল্পবদ্ধ হবে পুরো জাতি। রাশিদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। 15 ডিসেম্বর 1971, মার্কিন সপ্তম নৌবহর সাহায্য করতে আসবে না তা বুঝে যান জেনারেল নিয়াজি। ফলে সব আশা ছেড়ে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব দেন এই পাকিস্তানি সামরিক জান্তা। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে 16 ডিসেম্বর সকাল 9টার মধ্যে বিনা শর্তে আত্মসমর্পণের চূড়ান্ত সময় বেঁধে দেয় মিত্রবাহিনী। আরো জানাচ্ছেন মিরাজ মিজু। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর ভেড়ার সম্ভাব্য স্থান চট্টগ্রাম উপকূল তখন মিত্রবাহিনীর দখলে। মুক্তিবাহিনী এবং ভারতীয় যুদ্ধ বিমানের হামলায় পর্যুদস্ত পাকিস্তানি বাহিনী। রণাঙ্গনের বাস্তবতা বুঝে আত্মসমর্পণে হাঁটতে থাকেন পাকিস্তানি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণে রাজি ছিল না পাকিস্তানি সেনাবাহিনী। তারা চাইছিল সম্মানজনক আত্মসমর্পণ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে। ইউনাইটেড নেশনস এর চার্টার হিসাবে গেরিলা ফোর্সে কোনো লিগাল পাওয়ার নাই, আমরা গেরিলা ফোর্সের কাছে আমরা আত্মসমর্পণ করব না। তখন জ্যাকব বলেছিলেন ওরা গেরিলা ফোর্স, এটা সত্য, কিন্তু ওরা একটা ডেমোক্রেটিক সরকারের অধীনে একটা অর্গানাইজ ফোর্স, তাদের ব্রিগেড আছে, ব্যাটালিয়ান আছে, তারা যোদ্ধা। আপনারাই তো নন ডেমোক্রেটিক ফোর্স, তাহলে লিগাল এন্টিটি মেজরিটি পার্টি ইলেক্টেড যারা তাদের সৈনিক তারা, তো তাদের সঙ্গে আত্মসমর্পণের কি অসুবিধা আছে? তখন নিয়াজি নিজেই বলল, ইয়েস আই উইল সারেন্ডার অন দ্য সেম টার্মস। ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকার সামরিক স্থাপনায় ক্রমাগত ভারতীয় বিমানের বোমাবর্ষণ আর স্থলপথে মিত্র ও মুক্তিবাহিনীর সাহসী আক্রমণে ক্রমেই কমতে থাকে পাকিস্তানিদের জমিন। তিন দিক থেকে শুধু একদিক দিয়ে খোলা রেখে আক্রমণ পরিচালনা করা হলো। চারদিকে লোকজন জয় বাংলা করে, সবাই জানছে যে পাকিস্তানের রাজ পরাজয় বরণ করেছে, বাধ্য হয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। অবশেষে এদিন মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ স্টাফের কাছ থেকে আত্মসমর্পণের নির্দেশ পান জেনারেল নিয়াজি। আর হায়ানার মতো বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়া পাকিস্তানি বাহিনী মাথা নিচু করে আত্মসমর্পণের মুহূর্তটির জন্য অপেক্ষা করতে থাকে বীর বাঙালি। মিরাজ মিজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে ইতিহাস গণহত্যার ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্মমতা সবকিছুকে ছাড়িয়ে গেছে। বহিঃশক্তির সমর্থনে পাকিস্তান বর্বরোচিত এই হত্যাযজ্ঞ চালিয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, সবচেয়ে কম সময়ে ঘটানো একাত্তরের গণহত্যা পূর্ব পরিকল্পিত। আর প্রচার কম পাওয়ায় মুক্তিযুদ্ধের বিভীষিকাময় এই গণহত্যার বিষয়টি পরে প্রতিষ্ঠিত করতে হয়েছে বলেও মনে করেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। বিশ্বে নানা সময় সংঘটিত গণহত্যায় আর্মেনিয়া, বসনিয়া, কম্বোডিয়া, রুয়ান্ডার নাম উচ্চারিত হলেও এসবকে ছাড়িয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর জঘন্যতম হলোকাস্ট। 1937-38 সালে চীনের তৎকালীন রাজধানী নানকিংয়ে জাপানি সেনাদের গণহত্যাও ব্যাপকতা ছড়ায়। তবে 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের মুক্তিকামী নিরস্ত্র বাঙালির উপর হানাদার বাহিনী চালানো গণহত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে 30 লাখ মানুষকে নির্বিচারে হত্যা করে তারা। প্রতি বর্গমাইলে মারা যান 53,571 জন। একই সময়ে একই স্থানে নির্বিচারে ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ আর মানুষ মারার ন্যাক্কারজনক ঘটনায় 71-এ পাকিস্তানি সেনাদের ছাড়িয়ে যেতে পারেনি কেউই। পরিকল্পিত এই হত্যাযজ্ঞের প্রস্তুতি অনেক আগে থেকেই তারা নিয়েছিল বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। 71-এ যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই গণহত্যার প্রেক্ষাপট সেই 48 সাল থেকেই তৈরি হচ্ছিল। এটি হচ্ছে যে একটা জাতিকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে নির্মূল করার একটা প্রচেষ্টা। শুধু তাই নয়, কোনো বিশ্ববিদ্যালয়ে চালানো গণহত্যার এমন নজির পৃথিবীর অন্য কোথাও নেই বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই গণহত্যা চালানো হয়েছে এর কোনো তুলনা বিশ্বের ইতিহাসে নেই। পরিসংখ্যানের বাইরে এসেও বাংলার এই গণহত্যা সমসাময়িক সব ঘটনার চেয়ে সব দিক থেকেই বীভৎস। বর্বরোচিত এই জঘন্য হত্যাযজ্ঞে পাকিস্তানকে সাহস জুগিয়েছে অন্য কোনো দেশ, তা স্পষ্ট করলেন ভারতীয় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পাকিস্তানের
ধর্মর সাথে বাংলাদেশের ধর্মের তো কোনো তফাৎ নেই, কিন্তু সেখানে হয়তোবা ধার্মিক ইনফ্লুয়েন্সটা অন্য জায়গা থেকে আসছিল। স্বাধীনতা বিরোধীরা গণহত্যার এইসব ইতিহাস মুছে ফেলতে চেয়েছে উল্লেখ করে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বধ্যভূমিগুলোকে সংরক্ষণের তাগাদা দেন এই সিনিয়র সাংবাদিক। সরকারি উদ্যোগ, তারপর সামাজিকভাবে এই যে আন্দোলনকে গড়ে তোলা এবং সামাজিক উদ্যোগ গ্রহণ করা এবং মানুষকে এই উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার 46 বছর পরও খুলনায় নেই মুক্তিযুদ্ধের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা। হারিয়ে যাচ্ছে বধ্যভূমি আর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পূর্ণাঙ্গ তালিকা তৈরি আর বধ্যভূমিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। খুলনার প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1971 সালের মে মাসে খুলনায় রাজাকার বাহিনী গঠন করে মাওলানা ইউসুফ। 96 জন জামায়াত কর্মী নিয়ে গড়ে ওঠা পাকিস্তানি হানাদারদের দোসররা চালায় নির্যাতন, করে লুটপাট। মুক্তিযুদ্ধের 9 মাসই যুদ্ধ চলে খুলনায়। পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের একদিন পর 17 ডিসেম্বর খুলনা শত্রুমুক্ত হয়। এর আগে শিরোমণি এলাকায় হয় ট্যাঙ্ক যুদ্ধ। সেই স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি তাদের প্রশাসনিক ভবন, ওই আপনার যে বেতার ভবন সেখানে করেছে, কিন্তু ওখানে যে যুদ্ধটা হয়েছে, ওখানে যেটা সম্মুখ সমর হয়েছে, সেটা তো ঢাকা পড়ে গেছে। টর্চাস সেলটা বলতে পারি আমি, সেই টিনের ঘরটা, সেইটা কিন্তু এখন নেই। তা আমরা সেখানে এটা নাম ভালো রাখতে পারি। দেবীপুর গার্লস স্কুল এবং সর্বশেষ ক্যাম্প হচ্ছে চক্রাখালী হাই স্কুল, এই দুটি জায়গা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ রাখা উচিত। শহীদদের নামের তালিকা দিয়ে স্মৃতিফলক স্থাপনের দাবি এই সংগঠকের। যারা মুক্তিযুদ্ধে নির্মমভাবে নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা স্মৃতিফলক সংরক্ষণ করে একটি বেদি রাখা হোক, রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে অথবা অন্য রাষ্ট্র থেকে যারা খুলনায় আসেন তারা অন্তত এখানে যেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা। শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা একটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ঠিক পূর্ণাঙ্গ তালিকাটা আসলে নেই, করা হয়নি। রাজাকারদের তালিকা পাশাপাশি এটিও থাকা দরকার, সেটি আমরা উপজেলা ভিত্তিক করা হয়েছে এবং সেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি রাজাকারের তালিকা তৈরির দাবি খুলনাবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। জানাবো রংপুর সিটি নির্বাচনের খবর। রংপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও দিন রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা। তবে টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগ আছে। নির্বাচন কমিশন বলছে আচরণবিধি লঙ্ঘন হলেই কঠোর হবেন তারা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সদর উপাদত্ত। রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডে এবার 211 জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট আর দোয়া চাইছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হলে ট্রেনের ব্যবস্থা, রাস্তাঘাট, বাল্যবিবাহ, তারপরে সন্ত্রাসী চাঁদাবাজ অবশ্যই আমি করব। চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটা ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। সবাই সারা পাচ্ছি এবং সবাই আমাকে ইনশাল্লাহ দোয়া করতেছে। ভোটের মাঠে আছে টাকা ছড়ানোর অভিযোগ। বিভিন্ন ওয়ার্ডে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। সেই সাথে হুমকি থামকিরও অভিযোগ আছে। সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত বজায় আছে, তবে টাকার একটা ছড়াছড়ি হইতে পারে। যে হারে কালো টাকার ছড়াছড়ি হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত ঘরে ঘরে টাকা পৌঁছে যাচ্ছে। তবে ভোটাররা বলছেন মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চান তারা, তাই সৎ ও যোগ্য ব্যক্তিকেই কাউন্সিলর হিসেবে বেছে নেবেন তারা। ডাকতে গেলে আমরা চট করে পাবো এবং আমাদের যে কোনো কথাবার্তা উনি শুনবে, যে আমাদের পাশে থাকবে এবং আমাদের এলাকা 20 নম্বর ওয়ার্ডের এলাকার উন্নয়ন করবে এবং ভালো প্রার্থীকে আমরা ভোট দেবো। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। বিধিটা লঙ্ঘন করলে পরে যে সমস্ত শাস্তি আছে এই শাস্তি কিন্তু তাদের ভোগ করতে হবে। 21 ডিসেম্বর হবে রংপুর সিটি কর্পোরেশনের ভোট। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। ভারতের শিশু শোধনাগার থেকে 15 শিশু কিশোরকে ফেরত আনলো মহিলা আইনজীবী সমিতি।
অসময়ের বৃষ্টিতে কয়েকশো একর জমির আলু আবাদ ক্ষতিগ্রস্ত, বিপাকে বরগুনার কৃষক। দেখছেন সকাল নয়টার একুশে সংবাদ। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে ভারতের শিশু শোধনাগার থেকে দেশে ফিরিয়ে আনা হল ১৫ শিশু কিশোরকে। বৃহস্পতিবার দুপুরে হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে শিশু কিশোরদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ওই শিশু কিশোররা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আটক হয়। বয়স কম হয় তাদেরকে ভারতের একটি শিশু শোধনাগারে রাখা হয়েছিল। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় তাদের দেশে ফিরিয়ে আনা হল। শিশুদের বাড়ি দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায়। অসময়ের বৃষ্টিতে বরগুনায় সদ্য লাগানো কয়েকশো একর জমির আলু আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। চারা গজানোর আগেই পচে গেছে বীজ। বপনের শুরুতেই বীজ আলু নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। তবে ওই জমিতেই পুনরায় আবাদ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আলুর আবাদ হয় বরগুনার পাথরঘাটা উপজেলায়। অন্য বছরের মতো এবারও শীতের শুরুতে আলুর বীজ বপন করেন চাষিরা। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে তিন দিনের বৃষ্টিতে পানি জমে যায় জমিতে, ফলে পচে নষ্ট হয়ে গেছে কয়েকশো একর জমির আলু বীজ ও চারা। অনেকে ব্যাংক থেকে নিয়েছেন ঋণ, কিন্তু আবাদের শুরুতেই মূলধন হারিয়ে দিশে হারা তারা। আমাদের তো এনজিওদের টাকা আনা, বৃষ্টির কারণে আলুর বীজ বিক্রি কমে যাওয়ায় বিপাকে বিক্রেতারাও। আমার ঘরের ভিতরে এখনো আলু আছে মিনিমাম ৬ থেকে ৭ লাখ। এই বৈরি আবহাওয়ার কারণে আমি আলু বিক্রি করতে পারি। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, যদি সরকার এ ব্যাপারে কোনো প্রণোদনা বা পুনর্বাসনের কাজ করেন সেক্ষেত্রে সে সরকার করতে পারে। আমাদের কৃষি বিভাগের তরফ থেকে মূলত আমরা পরামর্শ এবং যখন যা করণীয় সেটাই আমরা দিয়ে থাকি। এবছর জেলায় ১১২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি অধিদপ্তর, কিন্তু অসময়ে বৃষ্টিতে লক্ষ্য পূরণ না হওয়ার আশঙ্কা তাদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে সকাল ৯টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বর্ষিয়ান রাজনীতিক চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আর নেই, বাদ আসর লালদিঘি ময়দানে জানাজা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা থেকে সাভার পর্যন্ত নিশ্চিত্র নিরাপত্তা। এবং রংপুরে কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচার, টাকা ছড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি কমিশনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা ১১টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।